বাড়ি আসলে দিনগুলো যে এত তাড়াতাড়ি কেন ফুরিয়ে যায় কে জানে বাবা। মায়ের কথা বোনের কথা ভীষণ মনে পড়ছে, তো খুব মন খারাপ লাগছিল। ছোটবেলা তো এরম হতো যে সারা বছর অপেক্ষা করে থাকতাম যে পুজোর সময় মামা বাড়ি যাব, পুজো আসছে পুজো আসছে। বাট পুজো তো এলো, মামা বাড়িও গেলাম, কিন্তু চারটে দিন যে হই হই করে কোন দিকে শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না। আর পুজোটা শেষ হয়ে গেলেই মনটা ভীষণ খারাপ লাগতো, কারণ বাড়ি ফিরে এসে আবার পড়তে বসতে হবে, পরীক্ষা, মানে বিচ্ছিরি লাগতো। তো এখনও সেরকম একটা ব্যাপার, আর এখনও আমার মনে হয় পুজো আস্তে আস্তেই ভালো, এলেই তো শেষ। আমি গাছটা দেখে এলাম, হঠাৎ করে আমার এটা কি হলো? এটা পাথরে বাঁধানো কুয়ো বল। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা, তো এখন তো চারদিকে বাড়িটারি সব ভরে গেছে, বাট এদিকটা অনেকটাই খালি। আর আমাদের এখানে একটা কোল্ড স্টোরেজও আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ওই যে ওটা হচ্ছে একটা কোল্ড স্টোরেজ, চণ্ডীমাতা কোল্ড স্টোরেজ। একটা অনেকটা ফাঁকা একটা জায়গা, একটা বড় ফাঁকা মাঠ আছে, মাঠের মাঝে একটা কুয়ো দেখতে পেলাম। তো যাই হোক, বেশি সন্ধ্যা অবধি বাইরে থাকবো না। তো কি সুন্দর ঝালর ঝালর করছে,
আয়ুর্বেদিক কাড়া কাড়া খাবে কাড়া চা তো গরমই হবে না পৃথুকে একটু কাঢ়া বানিয়ে দিলাম আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি তো একটু মাথাটা ধরেছিল তার জন্য একটু চা খেলাম আর একবার আর এখন আমি মাকে হেল্প করে দেবো রুটি করতে তো মা আটাটা মাকেই রেখেছিল আমি জাস্ট রুটিগুলো একটু বেলে দিয়ে মাকে হেল্প করছি মা যদিও আমাকে করতে দেয় না বাড়ি আসলে বলে যে তুই এসে কয়েকদিনের জন্য এসে আর এসব কেন করবি বাট আমার ভালো লাগে মাকে হেল্প করতে তো তাই এক প্রকার জোর করেই এইসব করি মা করতে একদমই দেয় না আমাকে তো আমার ভালো লাগে মাকে হেল্প করতে এদিকে আমরা এসব রুটি করেছি আর বাবা বাড়ি ফেরার সময় নিয়ে এসেছে মোমো তো মোমো তো আর ছেড়ে দেওয়া যায় না তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই